পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনে প্রকাশ্যে কোরআন শরীফে আগুনের ঘটনায় ফুঁসে ওঠে মুসলিম বিশ্ব। সুইডেন বিরোধী বিক্ষোভ হয় দেশে দেশে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এর আগেও চলতি বছরের শুরুতে স্টকহোমে অবস্থিত তুর্কি দূতাবাসের বাইরে পবিত্র কোরআনে আগুনের ঘটনায় সুইডেনের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন এরদোয়ান। বলেন, যারা মুসলিমদের প্রতি সম্মান দেখায় না তারা যেন ন্যাটো সদস্য হওয়ার ক্ষেত্রে আঙ্কারার সমর্থন প্রত্যাশা না করে। কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে যেন বদলে গেলেন মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত এরদোয়ান। লিথুয়ানিয়ায় চলছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন। সেখানে যোগ দেওয়ার আগে অনেকটা সমঝোতা সুরে তিনি বলেন, যদি ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে ইউতে অন্তর্ভুক্ত করে তাহলে সুইডেনকে ন্যাটোর সদস্য করতে নিজেদের সমর্থনের বিষয়টি বিবেচনা করবে আঙ্কারা। এর চেয়েও বড় ঘটনা ঘটেছে তার লিথুয়ানিয়ায় যাওয়ার পর। ন্যাটো মহাসচিব ও সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে দেশটিকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন এরদোয়ান। বলেছেন, সুইডেনের সামরিক জোটটির সদস্যপদের আবেদনে তার যে আপত্তি ছিল তা তুলে নেবেন তিনি। এমনকি সুইডেনের সদস্যপদে চূড়ান্ত অনুমোদন দিতে এ সংক্রান্ত আইন দ্রুততম সময়ের মধ্যে তুরস্কের পার্লামেন্টে পাঠানোর কথাও জানান এরদোয়ান। প্রশ্ন উঠছে, যে দেশটি কোরআন পড়ালো সেই দেশটিকেই সমর্থন জানিয়ে নিজেদের নীতিতে কি পরিবর্তনের জানান দিলেন তুরস্কের প্রেসিডেন্ট? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সেই কথাই। গত কয়েক বছর ধরেই অর্থনৈতিক সংকট পার করছে তুরস্ক। এর মধ্যে ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিকে আরও নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে, যা থেকে উত্তরণের পথ খুঁজছেন এরদোয়ান। আর তাই ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়ে অনেকটা লাভবান হতে যাচ্ছে তার দেশ। ধারণা করা হচ্ছে তার শর্ত পর্যালোচনার আশ্বাস দিয়েছেন পশ্চিমারা, কেননা এরই মধ্যে তুরস্কের এই চাওয়ার প্রতি সমর্থন জানিয়েছে ন্যাটো মহাসচিব। যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এখন দেখার বিষয় ইইউ কি প্রতিক্রিয়া দেখায়। রাহুল রানা, সময় সংবাদ।